নদিয়ার ফুলিয়ার বাসিন্দা অসীম মহলদার পেশায় ব্যবসায়ী, একটি মুদি দোকান চালান তিনি। আর তার নেশা ও শখ শীষ দিয়ে গানের বোল ও সুর ফুটিয়ে তোলা। নানারকম গান বাজনা শুনি, শুনতে শুনতে আমার মানে মুখ দিয়ে অটোমেটিক শীষের একটা সুর এসে যায় বা শীষ দিয়ে গান করতে ইচ্ছা হয়। তা সেই থেকেই মানে গান শুরু করেছি আর কি। এখনও বর্তমানে প্রোগ্রাম ফোগ্রামও সব জায়গায় করি। আমি ছোটোবেলায় একজনের কাছে, ভদ্রলোকের কাছে মার খেয়েছিলাম। মার খাওয়ার পরে ভাবলাম যে শীষটাকেই কীভাবে তৈরি করবো, কীভাবে এগিয়ে যাবো। তা তারপরের দিন থেকেই আমি ওই শীষটাকেই নানান রকম রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভ্যাটিস, আধুনিক গান বাজনার মাধ্যমে আমি এটা ফুটিয়ে তুলেছি। তবে ছোট থেকে গান বাজনার পরিবেশেই বড় হয়েছেন, জানালেন ছেলেও মাঝে মধ্যে তাকে অনুসরণ করে। আমার ছেলেটা দেখছি আমার শীষ দেওয়া দেখে ও নিজের মাঝে মধ্যে শীষ দেয় আর কি, এইভাবে চলে যাচ্ছে। আমি এই মুদি দোকানে ব্যবসা করি আর কি। তার পাশাপাশি গান বাজনা, একটু গাছপালা লাগানো, বাড়িতে হারমোনিয়াম তবলা আছে, বা ছেলেপিলেকেও গান বাজনা শিখেছিলেন? হ্যাঁ, গান বাজনা শিখেছিলেন? হ্যাঁ শিখেছি। তো এই শীষটা না, শীষটা আমি কারোর কাছে শিখিনি, আমি নিজে নিজেই শীষটা দিই। আর যদি কোনো গুরু পাই বা কোনো গুরুদেব মাস্টারমশাই পাই, আমি তাদের কাছে শেখার জন্য আর্জি করছি আর কি। অসীমবাবুর ইচ্ছে শীষের মাধ্যমে এই গান ও সুর তোলার কৌশলকে শিল্পের মর্যাদা পাইয়ে দেওয়া, তার বিশ্বাস তা একদিন অবশ্যই হবে। ETV ভারত, নদিয়া।